রোজাকে সামনে রেখে এবার অস্থির হয়ে উঠেছে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। বেড়েছে ছোলা, মটর, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছে, সময় মতো এলসি খুলতে না পারায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের মোট আমদানি রপ্তানির 94% চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। আর ছোলা, চিনি, খেজুর, তেল, ডালসহ ভোগ্যপণ্যের বড় একটি অংশ খালাস হয় বন্দরের বহিনঙ্গরে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে, গত বছরের তুলনায় এবার কমেছে ভোগ্যপণ্যের আমদানি। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম 7 মাসে ছোলা আমদানি হয়েছে মাত্র 40,000 টন, যা আগের বছরে ছিল 1,42,937 টন। খেজুর আমদানি হয়েছে 31,385 টন, যা গেলবারের তুলনায় প্রায় 15,000 টন কম। এর প্রভাব পড়েছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। এরই মধ্যে বেড়েছে ছোলা, চিনি, খেজুর, তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম। এক মাস আগেও ছোলার দাম যেখানে ছিল 70 টাকা, মানভেদে এখন তা 85 থেকে 90 টাকা। খেজুরের দামও বেড়েছে প্রায় 40%। এদিকে সারা বছরই অস্থির ছিল চিনির বাজার। গত বছর রোজায় প্রতি কেজি চিনির দর ছিল 80 টাকার নিচে। এবার সরকার চিনির দাম কেজি প্রতি 107 টাকা নির্ধারণ করে দিল, বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছাড়া ছোট বা মাঝারি ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় সময় মতো আসছে না ভোগ্যপণ্য। এই সময়ের মধ্যে যদি এলসি ওপেন করা হয় তাহলে সেই মালটা আসার সুযোগও নাই, কারণ সেটা অনেক পরে চলে যাবে। যারা বড় দাগ ইম্পোর্ট করে ওনারা ফুল পেমেন্ট করে, ওরা ইম্পোর্ট করতে পারতেছে, আর যারা ছোট ইম্পোর্টার ওনারা আপনার ওটার থেকে পিছিয়ে গেছে। রমজানের নির্ধারিত সময়ে পণ্য আসতে না পারলে বাজার আরও অস্থির হয়ে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক এই এলসিগুলোর ব্যাপারে একটু যদি স্মুথ হয়ে যায় তাহলে রমজানে আমার মনে হয় তৈল এবং সোয়াবিন এগুলো নিয়ে খুব ক্রাইসিস হবে না। যখন চিনির যদি প্রোডাকশন না হয় তাহলে আপনার এই ক্রাইসিস হয়ে যাবে চিনির ব্যাপারে। ব্যবসায়ীদের আশঙ্কা, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের ভোগ্যপণ্যের বাজার। বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে ডলার সংকট আর এলসি খুলতে না পারার অজুহাতে আবারও বেড়েই চলেছে ভোগ্যপণ্যের বাজার। তবে রমজানের আগে এই বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা।